আমি ইসরায়েলের সর্বশেষ পয়গম্বর সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম তার উপরে আল্লাহ পাক ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন চারখানা কিতাব তৌরাত জাবুর ইনজিল এবং কোরআন আল্লাহ পাক ইনজিল নাজিল করেছেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের উপর قرآن کریم حضرت عیسیٰ علیہ السلام رالچنا بار بار کر چین اللہ پاک عیسیٰ علیہ السلام کیا تو بیشی مرجدہ دان کر چین قرآن کریم پنروٹی شرائی اللہ پاک اٹھانو بوٹی آیات عیسیٰ علیہ السلام پر کیو بطن کر چین قرآن کریم پنروٹی شرائی আঠানব্বইটি আয়াত আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অবতীর্ণ করেছেন ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়াই দুনিয়াতে এসেছেন এই জন্য ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মায়ের ওপর অপবাদ দিয়েছে তিনি নাকি জৈনক ইউসুফ মিস্ত্রির অবৈধ সন্তান আপনাদের কাছে আমি জানতে চাই ঈসা নবী কি অবৈধ সন্তান নাকি হযরত ঈসা আলাইহিস সালাম জৈনক ইউসুফ মিস্ত্রির অবৈধ সন্তান নয় খ্রিস্টানরা জানে না তারা ইতিহাস পড়ে নাই ঈসা নবীর মায়ের ওপর অপবাদ দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে হলে তার পূর্বে তার নানা ইমরান ইসরায়েল যুগের সম্ভ্রান্ত ইমাম ঈসা নবীর নানা ইমরান ছিলেন বানী ইসরায়েল যুগের সম্ভ্রান্ত একজন ইমাম আর ঈসা আলাইহিস সালামের নানি হান্না বিনতে ফাখুজ তিনি ছিলেন আল্লাহ গোজারে একজন মহিলা ঈসা নবীর আলোচনা করার পূর্বে তার নানা এবং নানির আলোচনা করা আমাদের জন্য জরুরি পূর্ববর্তী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান ছিল আল্লাহর নামে সন্তানদের উৎসর্গ করা হতো যে সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করা হতো ওই সন্তানকে দিয়ে অন্য কোনো কাজ করানো হতো না মারিয়াম আলাইহাস সালাম কি ঈসা নবীর নানি হান্না বিনতে ফাখুজ ইমরানের স্ত্রী মান্নত করেছে আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এ সন্তানকে আমি তোমার জন্য মান্নত করলাম তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নির্বাচিত করলাম তাকে দিয়ে আমার পরিবারের অন্য কোনো কাজ করানো হবে না তাহলে মসজিদের দায়িত্ব পালন করা মসজিদের খাদেমের দায়িত্ব পালন করা এটা খুব খারাপ চাকরি নাকি ইমামের নামাজটা যদি না হয় মুসল্লির নামাজ হবে না তার মানে মুসল্লি ফেসে যাবে ইমাম যদি ফেসে যায় কিন্তু মুয়াজ্জিনের জন্য মসজিদের মাইক মসজিদের ফ্যান মসজিদের দালান মসজিদের মোমবাতি মসজিদের মাইক এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তুমি মুয়াজ্জিনকে মাফ করে দাও এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত মুয়াজ্জিনের জন্য দোয়া করে আল্লাহ তুমি মুয়াজ্জিনকে মাফ করে দাও এই পবিত্র মসজিদের যারা কর্মচারী এই মসজিদের সাথে যারা জড়িত কমিটি থেকে শুরু করে মসজিদের খাদেম পর্যন্ত যারা জড়িত তারা যদি সঠিক দায়িত্ব পালন করে কিয়ামতের দিন আল্লাহ পাক এই দায়িত্বের কারণে তাদেরকে মাফ করে দিবেন এই মসজিদের কঠিন দায়িত্ব এই জন্য ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুজ ডাক দিয়ে বলে আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকদ্দাসের কর্মচারী হিসাবে নিয়োজিত করলাম আমার এই সন্তানকে দিয়ে আর অন্য কোনো কাজ করা হবে না তাকে নির্বাচিত করা হয়েছে বাইতুল মুকদ্দাসের কর্মচারী খাদেম হিসাবে এই পৃথিবীর ময়দানে চারজন নারীকে
আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন আর ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুজ মারিয়ামের মা মনে করেছে আমার পুত্র সন্তান হবে এই জন্য তিনি বাইতুল মুকদ্দাসের কর্মচারী হিসাবে নিয়োজিত করার মনস্থ করেছেন কারণ কোন মহিলা মসজিদের খাদেমের দায়িত্ব পালন করতে পারে না এই পৃথিবীতে আল্লাহ পাক চারজন মহিলাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন আফদলুন নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতি খুয়াইলিদ ও ফাতিমাতু বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারিয়াম আল্লাহ পাক এই পৃথিবীতে চারজন মহিলাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তারা হবে জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী এক নম্বরে বিশ্বনবী সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ভাইরা আমার আপনি আমি মানুষ আপনার ঘরে স্ত্রী আছে বিশ্বনবীর ঘরেও স্ত্রী ছিলেন তারা এমন কি ইবাদত করেছেন তারা এমন কি আমল করেছেন জান্নাতে নারীদের সর্দারিনী তাদেরকে বানিয়েছেন এক নম্বরে বিশ্বনবীর সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নম্বরে ফাতিমাতা বিনতি মুহাম্মদ বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বরে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহাস সালাম চতুর্থ নম্বরে ফেরাউনের স্ত্রী তার নামটা জানো কি আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আমিন এই চারজন মহিলাকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন তারা হবে সমস্ত নারীদের মডেল আপনার আমার মেয়ে আপনার আমার স্ত্রী আপনার আমার বোন এই চারজন মহিলাকে যদি ফলো করে জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে ইমরানের স্ত্রী অর্থাৎ সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের নানি আল্লাহর কাছে মান্নত করেছেন আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে আমি এই সন্তানকে আপনার ঘর বাইতুল মুকদ্দাসের কর্মচারী হিসাবে নিয়োজিত করলাম তিনি মনে মনে চিন্তা করেছিলেন আমার গর্ভে যে সন্তান আছে তা পুত্র সন্তান এই জন্য তিনি আল্লাহর ঘরের জন্য তাকে মান্নত করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ইদ ক্বালাতি মারাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহু আকবার ইমরানের স্ত্রী অর্থাৎ ঈসা নবীর নানি হান্না বিনতি ফাখুজ ডাক দিয়ে বলে আল্লাহ মাফি বাতনি বাতনি শব্দের শাব্দিক অর্থ পেট আমার পেটে যে সন্তান আছে তাকে আমি তোমার ঘর বাইতুল মুকদ্দাসের কর্মচারী হিসাবে নিয়োজিত করব তাকে দিয়ে অন্য কোনো কাজ করানো হবে না ইন্নাল্লাহ সামিউন আলিম আল্লাহ আমি যা বলতেছি নিশ্চয় তুমি শুনতেছ আমাদের কথা আল্লাহ শুনেন কিনা আমাদের কথা আমাদের মালিক শুনেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালাম্মা ওয়াদ'তাহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদ'তুহা উনসা ইমরানের স্ত্রী হান্না বিনতি ফাখুজ তিনি যখন প্রসব করলেন লক্ষ্য করে দেখলেন পুত্র সন্তান তো হয় নাই তিনি পুত্র সন্তানের জন্য বাইতুল মুকদ্দাসের কর্মচারী হিসাবে নিয়োজিত করেছেন তার পেট থেকে জন্মগ্রহণ করেছেন উনসা কন্যা আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালাইসার রাকারাকাল উনসা ঈসা নবীর নানি হান্না বিনতি ফাখুজ বড় টেনশনে চিন্তায় পড়ে গেলেন কারণ আমি তাকে এ বাইতুল মুকদ্দাসের কর্মচারী খাদেম হিসাবে নির্বাচিত করেছি আমার
পেট থেকে জন্মগ্রহণ করেছেন কন্যা সন্তান আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারাকা লুংসা লাইসা মানে নয় যাকার মানে পুরুষ উংসা তোমাকে যে কন্যা সন্তান দিয়েছে কন্যা সন্তানের মতো কোনো পুরুষ হয় না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছে আহান্না বিনতি ফাখুজ তোমাকে আমি আল্লাহ দিয়ে সন্তান দান করেছি কন্যা সন্তান দিয়েছি এই কন্যা সন্তান সমস্ত পুত্রের চাইতে উত্তম একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলছে কন্যা সন্তান পুরুষের চাইতে উত্তম সুবহানাল্লাহ আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ঘরে যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলায় দেয় আর দোয়া করে বলে আল্লাহ এই কন্যা সন্তানকে যারা দিন শিক্ষা দিবে তার বিয়ার শিক্ষা দিবে সঠিক পথে পরিচালিত করবে আর সৎ পাত্রের হাতে উঠায় দেবে ওই মেয়ের বাবা আর আল্লাহর নবী একসঙ্গে জান্নাতে থাকবে এই জন্য আল্লাহ বলছে বলে সাজদা করুন কালুংসা এই কন্যা সন্তানের মতো কোনো পুরুষ হয় না আল্লাহ তাকে নিজেই নির্বাচিত করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইন্নি সামাই তোহা মারিয়াম আমি আল্লাহ নিজে তার নাম রাখলাম মারিয়া আল্লাহ নিজে তার নাম রেখেছে মারিয়াম আলাইহাস সালাম এবার মারিয়াম আলাইহাস সালাম দুনিয়াতে আসলেন ওই সময় রীতিনীতি নিয়ম অনুযায়ী যাকে আল্লাহর জন্য মানত করা হয় মারিয়াম আলাইহাস সালাম তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন মহিলা তাকে দেখাশোনা করবে কে দেখাশোনা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা মারিয়াম আলাইহাস সালাম সবাই বলে আমি তার দেখাশোনা করব ওই পাশ থেকে একজন বলে আমি তার দায়িত্ব নিব বাম দিক থেকে একজন বলে আমি তার দেখাশোনার দায়িত্ব নিব এই জন্য বিশাল বড় লাইন তৈরি হয়ে গেল আল্লাহ রাব্বুল আমিন একটা কৌশল অবলম্বন করলেন তাকে কে দেখাশোনা করবে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা মারিয়াম আলাইহাস সালাম সবার হাতে তো তাকে ছেড়ে দেওয়া যায় না এই জন্য লটারির ব্যবস্থা করা হলো লটারিতে সর্বপ্রথম যার নাম উঠেছে তিনি মারিয়ামের খালু সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে তিনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাফফালা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছে ওয়াকাফফালা জাকারিয়া জাকারিয়া আলাইহাস সালাম তাকে দেখাশোনা করতে শুরু করলেন আর মারিয়াম আলাইহাস সালাম বাইতুল মুকাদ্দাসের কর্মচারী খাদেমা তিনি বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করেন মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হয়ে যায় আবার মসজিদটা পরিষ্কার করে পরিপাটি করে ক্লিন করে যায় নামাজগুলো সুন্দর করে বিছায় আবার তার নির্ধারিত ঘরে চলে যায় সম্মানিত উপস্থিতি প্রত্যেকটি মসজিদের একটা মেহরাব আছে না নাই বলেন প্রত্যেকটি মসজিদের একটা মেহরাব আছে মেহরাবের অর্থ কি জানেন মেহরাব মানে অস্ত্র রাখার স্থান মেহরাব মানে অস্ত্র রাখার স্থান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী নির্মাণ করলেন ওইটাই সংসদ ভবন সুবহানাল্লাহ মসজিদে নববী যেটা ওইটাই সংসদ ভবন মেহরাব এর ভিতরে যুদ্ধের সরঞ্জাম অস্ত্র সব কিছু রাখা হতো এজন্য এটাকে বলা হয় মেহরাব হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও পরবর্তীতে নবী হয়েছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিযকা যখন ওই জাকারিয়া আলাইহিস সালাম মা মারিয়াম আলাইহাস সালামের রুমে অর্থাৎ মেহরাবের কাছে প্রবেশ করতেন
অনেক দামি দামি ফলমূল বলে মৌসুম চলতেছে বলে আঙ্গুর কমলা আপেল এই মৌসুম চলতেছে শীতকাল আর মারিয়াম আলাইহিসসালামের কাছে সিজিনের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফল ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করতেন জাকারিয়া আলাইহিসসালাম বললেন دخل عليها زكريا المحراب وجد عندها رزقا যখন ওই জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করার জন্য আসতেন খোঁজ খবর নেয়ার জন্য আসতেন দেখতে পেতেন মেহরাবের সামনে অনেক দামি দামি ফল রয়েছে প্রশ্ন করলেন মারিয়াম এই সমস্ত ফলগুলো তো কোথা থেকে আসে মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ এ ফলগুলো আল্লাহ পাক আমার কাছে প্রেরণ করেন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন ইন্না আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বিগাইরি হিসাব বেহিসাব রিজিক দান করে আল্লাহর কাছে কি রিজিকের কোনো অভাব আছে আর একটু জোরে বলি আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই আপনি আমি টেনশন করি আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে কি খাবে এই জন্য ব্যাংক ব্যালেন্স তৈরি করি মানুষের জমি জায়গা জোর করে আত্মসাত করে নিজের নামে লিপিবদ্ধ করি এমন মানুষ এই দেশে আছে না নাই রব্বুল আমি পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন মানুষ আর জিন বাদ দিয়ে অন্য কোনো প্রাণী আজকের খাবার আগামীকালের খাবারের জন্য সঞ্চয় করে না কেন করে না আল্লাহ বলতেছেন বিগয়রি হিসাব যারা আমার ইবাদত করবে যারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে আমি আল্লাহ বেহিসাব রিজিক দিয়ে ধন্য করে দিব আল্লাহ বলছেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যে জীবের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করে নাই একজন এমপি মন্ত্রী একজন চেয়ারম্যানকে যদি বলা হতো এ চেয়ারম্যান সাহেব তুই এই সমুদ্রের দশটা মাছকে তুই লালন পালন করবি চেয়ারম্যান কি পারত বলেন পারবে না মারিয়াম আলাইহিসসালাম তার খালু সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাম কে বলতেছেন বিগয়রি হিসাব এ ফলগুলো আল্লাহ পাক আমারে দিন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারে ফলগুলো এখানে রেখে যায় আমার খাবারের কোনো অভাব নাই কুরআন ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছেন হে নবী ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম এই কিতাবে মারিয়ামের আলোচনা করো সাইয়্যিদুনা মারিয়াম আলাইহিসসালামের আলোচনা করা হয়েছে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ছিলেন জান্নাতি একজন মহিলা কোরআনে কারিমে আম্মা জান মারিয়াম আলাইহিসসালামের আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আমিন ইদিং তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মুকদ্দাসের কর্মচারী অর্থাৎ খাদেমা তাকে নিয়োজিত করা হয়েছে মারিয়াম আলাইহিসসালাম নির্ধারিত সময়ে বাইতুল মুকদ্দাস দেখাশোনা করতেন খাদেমার দায়িত্ব পালন করতেন দায়িত্ব যখন শেষ হয়ে যেত দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে বাইতুল মুকদ্দাস থেকে পূর্ব এবং উত্তর দিকে বাইতুল মুকদ্দাসের পূর্ব এবং উত্তর দিকে একটা খেজুর বাগানে তাবু টাঙ্গায়া মারিয়াম আলাইহিসসালাম ওইখানে বসবাস করতেন যাতে করে পরিবারের কোনো মানুষ আম্মা জান মারিয়াম আলাইহিসসালামকে দেখতে না পায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন
فاتخذت من دونهم حجابا حجاب تانجي مريم عليه السلام نداري تكتا جاي جاي بوشو بس كوتين فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا আমি তো কোনো ব্যভিচারিণী মহিলা নই আমি খারাপ মহিলা নই আর পৃথিবীর কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই তাহলে আমার সন্তান কি করে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا الله أكبر الله رب العالمين بولين قالت إني أعوذ بالرحمن জিব্রাইলকে বলতেছেন তুমি আমার সামনে কেন এসেছো আমার থেকে দূরবর্তী বজায় রেখে চলাফেরা করো কারণ তুমি একজন পুরুষ মানুষ তুমি আমার সামনে কেন এসেছো হযরত জিব্রাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে একবারে মানুষের মতো আকৃতিতে আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন قالت إني أعوذ بالرحمن أمي شيطان ثيك الله كا شاشراي بنا شايتيشي إن كنت تقيا تومي جودي الله كي بوي كوري چلو مريم بولتيشي تومي جودي الله كي بوي كورو آمار ثيك تومي سوري جا دارون كونو مانوش نوي قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا جبرائيل বলতেছেন قال إنما أنا رسول ربك أمي الله پاکر بارتا باہو فرستا سبحان الله لأهب لك غلاما زكيا أمي تمہارے پوبیتر شنطان دان قرار جنیشی چی أمي تمہارے پوبیتر شنطان دان قربو মারিয়াম আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেল আমার সন্তান কি করে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বিস্তারিত তার আলোচনা করেছেন সন্তান কিভাবে হবে আমি আল্লাহ যেভাবে দেব সেভাবেই তোমার সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতে এসেছি আর চতুর্থ নম্বরে মা আছে বাবা নাই নাম কি عيسى عليه السلام الله پاک বলতেছেন ঈসা রে আমি আল্লাহ যেভাবে আদম কে মা ছাড়া বাবা ছাড়া তৈরি করেছি আমি আল্লাহ ঈসা কেও সেইতে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا الله أكبر حضرت مريم عليه السلام حضرت جبريل عليه السلام مريم الغربي اكتا فوتكار دلين ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিসসালামের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেল এবার প্রসব বেদনা শুরু হয়ে গেল মহিলাদের যাদের আপনার ঘরে আপনার স্ত্রী যখন প্রসব বেদনা হয়েছে কি কষ্ট একজন স্বামী ছাড়া একজন মা ছাড়া আর কেউ জানে না মানুষ যেন তাকে দেখে না ফেলেন এই জন্য মারিয়াম আলাইহিসসালাম একটু একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন আশ্রয় নীতি তাকে বাধ্য করলো প্রসব বেদনা প্রসব বেদনা অনেক কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম বলতে চাইলাম আমার সন্তান দুনিয়াতে আসার পূর্বে তুমি যদি আমাকে বিলুপ্ত করে নিতে তাহলে আমার জন্য ভালো হতো অথবা আমার যদি মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো
কারণ আমি আমার সন্তান নিয়ে আমার সজাতির মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে ফানাদামিন তাদিহাব, আল্লাহ তা জানি ও মারিয়াম রে টেনশন আর চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার একটা খেজুর গাছের নিচে আশ্রয় দিয়েছি, লক্ষ্য করে দেখো তোমার পায়ের নিচ থেকে আমি আল্লাহ একটা পানির ফোয়ারা তৈরি করে দিয়েছি। মারিয়াম রে টেনশন আর চিন্তার কোনো কারণ নাই, তোমার পাশে যে খেজুর গাছ শুকনো খেজুরের ডাল ধরে টান দেবে, আল্লাহ পাক জান্নাতে তাজা তাজা খেজুর তোমার সন্তানের জন্য নির্বাচিত করবে। ওয়াহুজি ইলাইকি বিজিজ্ইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলতে যে তুমি খেজুর গাছের ডাল ধরে টান দিবে, শুকনো খেজুর গাছের ভিতর থেকে আল্লাহ পাক জান্নাতি তাজা খেজুর তোমার সন্তানের জন্য বরাদ্দ করবেন। তাই হলো আম্মা জান মারিয়াম আলাইহাস সালাম শুকনো খেজুর গাছের ডাল ধরে টান দিলেন, তাজা তাজা খেজুর আল্লাহ পাক সন্তানের জন্য দান করলেন জান্নাত থেকে। আল্লাহ পাক বলতে জিন ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলতে যে ফাকুলি ওয়াশরাবি, হে মারিয়াম তুমি আহার করো এবং পান করো, ওয়াকরি আইনা, আর আমি আল্লাহ তোমারে ঈসাকে দান করেছি, ঈসা নবী দেখতেছিলেন অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক বলতেছেন ওয়াকরি আইনা, তোমার এই সুন্দর সন্তানকে দেখে তুমি তোমার চক্ষু শীতল করো। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান সন্ততি চোখের একটা বড় নিয়ামত, মন যতই খারাপ থাক না কেন আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তান ছেলে আর মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এই জন্য খবরদার সন্তানদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করবেন না। সন্তান আপনার কলিজার টুকরা, সন্তানকে ছেলেকে মেয়েকে বোঝাবেন, আপনার সন্তান আপনার আনুগত্য করতে বাধ্য হয়ে যাবে। সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে এবার পরিবারের সামনে আসবেন। খ্রিস্টানেরা হযরত মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দেওয়া শুরু করলেন, মারিয়াম রে তুমি সন্তান পেয়েছো কোথায়, তোমার তো বিয়ে হয় নাই, আমরা তো জানতাম তোমার বাবা ইমরান অনেক ভালো মানুষ ছিলেন, তোমার খালু জাকারিয়া তিনি অনেক ভালো ছিলেন, তোমার মা হান্না বিনতে ফাকুর তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সতী সাধবী নারী ছিলেন, তুমি কি ঘটনা ঘটা, তুমি কি ঘটনা ঘটিয়েছো, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান পেলে কথাই। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলতেছে মারিয়াম সমাজের মানুষ যখন তোমারে অপবাদ দিবে তুমি তাদেরকে বলবে আমি আল্লাহর কাছে রোজা মান্নত করেছি, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। সন্তান এবার দোলনার ভিতরে দোল খাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাশারাত ইলাইহি কানু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আল্লাহু আকবার, মারিয়াম আলাইহিসসালাম বলতেছেন আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আল্লাহু আকবার, মারিয়াম আলাইহিসসালাম বলতেছে আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না, কেননা আমি আল্লাহর কাছে রোজা মান্নত করেছি। ওই সময় রোজার বিধান ছিল এটাই, একটা নির্ধারিত সময় থেকে নিয়ে আরেকটি সময় পর্যন্ত আমি কোনো কথা বলবো না, এটা রোজার নিয়ম। সুবহানাল্লাহ, মারিয়াম বলতেছি ইশারা করে দেখায় দিলেন দোলনার ভিতরে দোল খাই, সে তোমাদের সাথে কথা বলবে। সজাদির মানুষ বলতেছি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। দোলনার ভিতরে দোল খাই শিশু বাচ্চা, সে আবার কথা বলবে কি করে। হযরতে ঈসা রূহুল্লাহ দোলনার ভিতর থেকে সঙ্গে সঙ্গে জবাব দিলেন কালা ইন্নী
عبد الله عيسى روح الله جواب دين سابدان چاريني بولي قالي دي تي پار بينا قال اني عبد الله امي الله رباندا سبحان الله آتاني الكتاب شدو امي الله رباندا تاناي آتاني الكتاب الله پاك امار پتت بين انجل سبحان الله وجعلني مباركا اينما كنت আর আমি যেখানেই থাকি না কেন আল্লাহ পাক আমারে বরকতপূর্ণ বানিয়েছেন আমি বরকতময় ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া আল্লাহ রাব্বুল আমিন আমারে দুইটি ওসিয়ত করেছেন এক নম্বরে ওসিয়ত ইসানে তুমি যেখানে থাকবে সময় মতো নামাজ আদায় করবে এ নির্দেশ কি শুধু ঈসা নবীর জন্য না আমাদের সবার জন্য আমাদের সবার জন্য না এ নির্দেশ আমাদের সবার জন্য আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া ঈসারে তুমি যতদিন বেঁচে থাকবে সম্পদ থাকলে যাকাত আদায় করবে তাহলে যারা সময় মতো নামাজ পড়বে না আর সম্পদ থাকলেও যাকাত দিবে না এই আয়াত অনুযায়ী তারা বৈধ না অবৈধ আর জোরে বলেন আমি কিন্তু অবৈধ বলিনি আপনারা বলতেছেন আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী যারা সম্পদ থাকার পরও যাকাত দিবে না তারা অবৈধ সন্তান আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْ لِي جَبَّارًا شَقِيًّا আল্লাহ পাক বলতে ইশারে মায়ের খিদমত করবে আল্লাহ পাক এখানে বাবার কথা বলেন না কারণ ঈসা নবী তো বাবাই নাই আল্লাহ বলতেছেন وَبَرًّا بِوَالِدَتِي হে ঈসা তুমি তোমার মায়ের খিদমত করবে সুবহানাল্লাহ তাহলে আমিন বলেন হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন এইজন্য একদল খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছেন যেমনটি উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে নির্বাচিত করেছিলেন খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আমিন বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা খ্রিস্টানরা বলেন আল্লাহ হলে তিনের এক তার মানে ত্রিনিটি এর মানে তিনজনের একজনকে তারা আল্লাহ বলে সাব্যস্ত করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন করে জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র আর নাসারারা বলে ঈসা মসীহ তিনি হলেন আল্লাহর পুত্র ঈসা কি আল্লাহর পুত্র নাকি উজাইর কি আল্লাহর পুত্র আল্লাহর কি সন্তান সন্ততির কোনো প্রয়োজন আছে আল্লাহর কোনো সন্তান সন্ততির প্রয়োজন না আল্লাহ পাক বলতেছেন মা কানা লিল্লাহি আইয়াত্তাখিদা ওয়ালাদা সুবহানা আল্লাহ রাব্বুল আমিন সন্তান সন্ততি থেকে পরিবার থেকে একেবারে মুক্ত একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর কোনো সন্তান সন্ততির প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের ছোট্ট একটা সূরায় তার তাওহীদের পরিচয় দিয়েছেন আমার কোনো সন্তান সন্ততির প্রয়োজন নাই সবাই আমার সঙ্গে বলেন কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলতেছেন হে নবী আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এক তার কোনো অংশীদার নাই আল্লাহু সামাদ তার কোনো মুখাপেক্ষী নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ কেউ কেউ জন্ম দেন নাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহর সন্তান হলো কি করে
ولم يكن له كفوا احد আকাশ এবং জমিনে আল্লাহ পাকের সমকক্ষর সমপর্যায়ের কেউ নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আমিন বলেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর অবতার বা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছেন আবার কেউ কেউ বলতেছে ঈসা নবী নিজে আল্লাহ নাউজুবিল্লাহ বলেন কেউ বলতেছে ঈসা নিজে আল্লাহ আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে সাব্যস্ত করেছেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলতেছেন ও খ্রিস্টানেরা আমাদের আলোচনা ইউটিউবের মাধ্যমে খ্রিস্টানদের কানে যদি যায় তাদেরকে আমি বলবো আল্লাহ রাব্বুল আমিন যেভাবে আদমকে বানিয়েছেন মা ছাড়া বাবা ছাড়া আল্লাহ পাক সেভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়াই সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الله পাক বলতেছেন ঈসা নবী দৃষ্টান্ত আদমের মত আমি আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করেছি ঠিক সেভাবে আমি আল্লাহ বাবা ছাড়া ঈসা নবীর দুনিয়াতে পাঠিয়েছি হযরত ঈসা আলাইহিস সালামের পাঁচটি মুজিজা